নাফি, এই বাজার শুরুর আগে দেশ বিদেশের যেই সবশেষ তথ্য রয়েছে সেগুলো জানিয়ে দিতে চাই। যেটা হচ্ছে প্রথমে পদ্মা সেতু নিয়ে বলতে চাই। পদ্মা সেতু নিয়ে দেশবাসীর কাছে অভূতপূর্ব সাড়া না পেলে পদ্মা সেতু সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং গ্রামে থেকেই মানুষ যেন শহরের সব সুবিধা পায় সেভাবে উন্নয়ন হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে প্রযুক্তি খাতে উদ্যোক্তা বাড়াতে নথুল্লাবাদে নির্মাণ হবে হাইটেক পার্ক, এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলো আজ। এছাড়া কোন সড়কে কত টোল দিতে হবে সেটাও জানিয়ে দিবে গুগল ম্যাপ। যদিও বিশ্বের সব রুটে এই ফিচার এখনও চালু করেনি জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি। এবং ইউটিউবে আপলোড করা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধনের জন্য কারেকশন ফিচার আনতে যাচ্ছে ইউটিউব। এবং জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পেড সাবস্ক্রিপশন ফি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, চলতি মাসে এটি কার্যকর হবে। যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে বলছিলাম নাফি, আমরা দেখছি ঢাকা শহরে যে গাড়ি ব্যক্তিগত যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সেই যানবাহনের মধ্যে হাইব্রিড গাড়ি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং আমরা যেটা যারা গাড়ি ব্যবহার করছে বা এখনও করছে, বেশিরভাগ সময় তারা জ্বালানির যে গাড়িগুলো রয়েছে তেল অকটেন বা ডিজেল দিয়ে যেগুলো চলে সেগুলোই বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হাইব্রিড গাড়ি যেটা চার্জের মাধ্যমে, বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলে, এটা আমাদের বাংলাদেশে খুবই নতুন একটা বিষয়। এবং বৈদ্যুতিক চার্জে চললেও এর মাধ্যমে যে তেলের বিষয়টা বলছিলেন সেভাবেও কিন্তু এই গাড়িতে ব্যবহার করা যায়। তবে দক্ষ টেকনিশিয়ান আর পর্যাপ্ত চার্জিং স্টেশন গড়ে তোলা হলে হাইব্রিড গাড়ি আরও সামনের দিন আরও এগিয়ে যাবে এবং আরও বড় হবে। এই বিষয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন সহকর্মী কাইয়ুম কবির, সেটি দেখে আসবো আমরা। সড়কে সড়কে গাড়ির কুচকাও, গণপরিবহন যাত্রীবান্ধব না হওয়াতে বাড়ছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। চাকা ঘুরবে যত, জ্বালানি তেলও বাষ্প হয়ে মিলাবে বাতাসে, যানবাহন থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া পরিবেশ দূষণ করছে। দূষণের মাত্রা কমাতে হাইব্রিড বা পরিবেশ বান্ধব গাড়ি তৈরির ভাবনা আসে আমেরিকার মগজে। 60-এর দশকে মার্কিন দেশে হাইব্রিড গাড়ির পথে নামে, 90-এর দশকে এসে যেন অনিবার্য হয়ে ওঠে এই হাইব্রিড গাড়ি। 5-6 টাকা যদি একটা গাড়িতে আপনি 1 কিলোমিটার যেতে পারেন উইথ এসি, তো এর চেয়ে কম ফুয়েল ইকোনমি তো হইতে পারে না। আপনি যদি পার ডে 50 কিলোমিটার করে যদি চালান, সপ্তাহে 6 দিন যদি চালান, তাহলে আপনি 5 বছরে চালাবেন 72,000 কিলোমিটার, 10 বছরে আপনি চালাবেন হচ্ছে 1,44,000 কিলোমিটার। তাহলে আপনি 10 বছর যদি 1,44,000 কিলোমিটার চালান, একটা জাপান থেকে যেটা বলা হয়েছে যে 2-2.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি সাপোর্ট দিবে, তাহলে আপনি তো তারপরে তো আমরা থাকতেছে আরও আপনার কত প্রায় 56 কিলোমিটার চালাইতে পারবেন। বেসিক্যালি হাইব্রিড আর ফুয়েল এটা কোনো তেমন কোনো ডিফারেন্স কিছুই না। হাইব্রিড মানে একটা ব্যাটারি, ওটারও কিন্তু ফুয়েল লাগে। ওই হাইব্রিড ব্যাটারিটা ফুয়েলের সাথে সাপোর্ট নিয়ে গাড়িটা চলে, যার জন্য অয়েল মানে ফুয়েল খরচটা কম হয়। এখন বাংলাদেশের সড়কেও বাড়ছে হাইব্রিড গাড়ির ব্যবহার, তবে ব্যবহারকারীদের মাঝে এখনও সুযোগ সুবিধা নিয়ে সংশয় আছে। হাইব্রিড গাড়ি মূলত প্রধান কেনার প্রধান কারণের মধ্যে একটি হচ্ছে যে ফুয়েল ইকোনমি। আমাদের তেল সাশ্রয় হয়, এটা ঢাকা শহরের ভিতরে এবং ঢাকার বাইরে যেখানেই আমরা চালাই, আমাদের মাসিক যে একটা গাড়ির পিছনে যেরকম আমরা খরচ চিন্তা করে থাকি ওখান থেকে অনেকখানি কমে যায় তেল বাবদ যে আমাদের খরচটা হওয়ার কথা। মেট্রোপলিটন সিটির বাইরে খুব একটা সার্ভিস সেন্টার নাই, তো ঢাকা সিটিতেও ইভেন সব জায়গায় সার্ভিস সেন্টার নাই, কোয়ালিটি সার্ভিস সেন্টার। আদারওয়াইজ মাইলেজ ও আপনার ইকোনমি, টাকা সেভ করা যায় সব মিলিয়ে, এবং গাড়ির কোয়ালিটি অনেক ভালো সব মিলিয়ে, আসলে হাইব্রিড কার ইউজ করার মতো। বিশেষ করে এই হাইব্রিড গাড়ির প্রথম শক্তি ব্যাটারির খরচ ও টেকসই ক্ষমতা নিয়ে ক্রেতারা এখনও সন্দিহান। জ্বালানি তেল কতটা সাশ্রয় হবে সেই হিসাব নিয়েও আছে রকমারি মত। হাইব্রিড গাড়ি ব্যবহারে অন্যতম বড় দুশ্চিন্তার নাম দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় সার্ভিসিং সেন্টারই পারে এই সমস্যার সমাধান দিতে। আমাদের ক্ষেত্রে যদি আমরা বলেন যে আমরা কতটুকু আগে পারছি, আমি কখনোই বলবো না যে আমি 100% অ্যাচিভ করতে পেরেছি, বাট আমরা অলমোস্ট একটা এমন একটা জায়গায় চলে আসতে পারছি যে কেউ যদি হাইব্রিড গাড়ি কিনে তাকে আমরা একটা ভালো সার্ভিস দিতে পারবো। শুরুতে যখন হাইব্রিড গাড়ি আসে তখন যারা স্পেয়ার্স ইম্পোর্ট করত তারাও তো হয়তো বা জানতো না যে কী ধরনের স্পেয়ার্স লাগে,
বাট গ্র্যাজুয়ালি এখন তারাও আসলে বুঝে গেছে কি ধরনের স্পেয়ার্স একটা হাইব্রিড গাড়ির জন্য রিকোয়ার্ড। কাস্টমাররা মনে হয় না যে একজন তিন বছর বা চার বছর আগে যে প্রবলেমটা ফেস করছে ওয়ার্কশপ নিয়ে বা সার্ভিস নিয়ে বা প্রবলেম বোঝা নিয়ে, এখন কিন্তু অনেক এগিয়ে আসছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা 1997 সালে তাদের হাইব্রিড গাড়ি প্রিয়াস নিয়ে যাত্রা শুরু করে। টয়োটাকে অনুসরণ করে 1999 সালে হোন্ডা কোম্পানি হোন্ডা ইনসাইট নামে হাইব্রিড গাড়ি বাজারে নিয়ে আসে। হাইব্রিড গাড়ি যেমনটা পরিবেশ বান্ধব তেমনটাই জ্বালানি সাশ্রয়ী, যা উন্নত বিশ্বে এখন সহজলভ্য। তবে সামনের দিনগুলোতে দক্ষ টেকনিশিয়ান ও পর্যাপ্ত পরিমাণে সার্ভিস স্টেশন গড়ে তোলা গেলে হাইব্রিড গাড়িও হবে বাংলাদেশে পথ চলার একমাত্র মাধ্যম। ২০০৩ সালের দিকে হাইব্রিড গাড়ি বাংলাদেশে আসে, তবে বিক্রোত্তর সেবার অভাবে বন্ধ হয়ে যায় এর আমদানি। পুনরায় ২০১৬ সাল থেকে এর আমদানি বাড়তে থাকে। উজ্জ্বল কায়ুম কবিরের তথ্যচিত্র দেখছিলাম। হাইব্রিড গাড়ির বেশ কিছু সুবিধা রয়েছে, তেল সাশ্রয়, তেল এবং টাকাও বাঁচে, ইকোনমিক্যাল দিক দিয়ে বাঁচে। তবে একটি সমস্যার কথা বলছিল যে সার্ভিসিংয়ে সার্ভিস সেন্টার পাওয়া যাচ্ছে না, দক্ষ কর্মী নেই, টেকনিশিয়ান নেই। তবে এই সকল দিক বাদ দিয়ে যেটা ভালো দিক রয়েছে সেদিক থেকে চিন্তা করলে আমরা কি হাইব্রিড গাড়ি একটা নিয়ে নিতে পারি? আপনি কি গাড়ি কিনবেন, হাইব্রিড না অন্য গাড়ি? আমার এখন এই তথ্যচিত্র দেখে মনে হচ্ছে এটা হাইব্রিড গাড়ি নিলে খারাপ হবে না। খারাপ হবে না আপনার জন্য যে কত টাকা খরচ করে হাইব্রিড গাড়ি কিনতে হবে, তার আগে এই তথ্যটা আপনাকে দিয়ে রাখতে চাই। সহকর্মী সিফাত শাহরিয়ার তেজগাঁ লিংক রোড থেকে যুক্ত হবেন। সিফাত, জানাবেন হাইব্রিড গাড়ির বর্তমান বাজার দর কেমন এবং কি ধরনের গাড়িগুলো রয়েছে? উজ্জ্বল, যে শোরুমটিতে এখন আছি সেটি কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি গাড়ি হাইব্রিড, মানে তারা সাধারণ গাড়ির চেয়ে দেখা যাচ্ছে এই শোরুমের যে ম্যানেজার থেকে শুরু করে কর্তৃপক্ষ বলছে এখানে হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে। আমরা জানি এটি পরিবেশ বান্ধব হওয়ার কারণে কিন্তু বিশ্বব্যাপী এর চাহিদা বাড়ছে। আমরা জানবো, এখানে একজন ম্যানেজার আছে, তার থেকে যে বাংলাদেশে এর চাহিদা কেমন বাড়ছে এবং মানুষ কেন সাধারণ গাড়ি না কিনে হাইব্রিড গাড়ি কিনবে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বেসিক্যালি গাড়িটি এখন আমাদের সবার কাছে এখন প্রয়োজনীয়তা। হ্যাঁ, সো গাড়ির যে ইস্যুগুলো আছে, আপনি যখন ডেইলি ড্রিভেন গাড়িগুলো চিন্তা করবেন তখন আপনার সবচেয়ে প্রাধান্য দিই কি, আমাদের তেল সাশ্রয়ের বিষয়। বর্তমান জ্বালানির জন্য পৃথিবীর সব জায়গায় যে পরিমাণ একটা মানে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন যদি চিন্তা করি নন হাইব্রিড গাড়িগুলো থেকে হাইব্রিড গাড়িগুলো তেল অনেক বেশি সাশ্রয়ী হয়। হ্যাঁ, তো এই হাইব্রিড গাড়িগুলো আসলে সাশ্রয়ের যে ব্যাপারটা, কীরকম সাশ্রয় এবং মানুষ যে বলছে এটার কোনো অসুবিধার দিক আছে কি না হাইব্রিড গাড়ি? বেসিক্যালি তেল সাশ্রয়ের বিষয়টা আপনি যদি কম্পেয়ার করেন, একটি ছোট একটা গাড়ি, একটা ধরনের একটা এক্সিও গাড়ির, নন হাইব্রিড এক্সিও গাড়ি আপনার চলে পার লিটারে 7-8 কিলোমিটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার একটা হাইব্রিড গাড়ি সেটা সিটি ড্রাইভে আপনার 10-14 পর্যন্ত, ডিপেন্ডস অন দ্য ড্রাইভার। সো সেক্ষেত্রে আপনি হাফ অফ দ্য ফুয়েল আপনার সেভ হচ্ছে সেই ক্ষেত্রে। তো সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেই, তো তেল সাশ্রয় থেকে শুরু করে এবং এটার ড্রাইভিং কমফোর্টেবিলিটি সব কিছু যদি কম্পেয়ার করেন, হ্যাঁ, তাহলে আপনার হাইব্রিড গাড়ি অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি আরামদায়ক। এছাড়া আরেকটা পয়েন্ট হলো, আপনি যখন গাড়িগুলো ইউজ করবেন, হ্যাঁ, এখন বর্তমানে আমাদের দেশের হাইব্রিড গাড়িগুলোর আগে অত পরিমাণ টেকনিশিয়ান ছিল না, বাট নাও ইট ইজ লাস্ট 5 ইয়ার্সে আপনার এটার ব্যবহার অনেক পরিমাণ বেড়েছে এবং এটার টেকনিশিয়ান্স বলেন, এটার সার্ভিস বলেন, আফটার সেল সার্ভিস বলেন, সব কিছু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যার ফলে এটার গ্রহণযোগ্যতা অনেক বাড়ছে মার্কেটে। ধন্যবাদ। আমরা শুনছিলাম হাইব্রিড গাড়ির যে জ্বালানি সাশ্রয়ের কথা এবং সাধারণ মানুষের পাশাপাশি সাধারণ যে গাড়িগুলো তার থেকে যে হাইব্রিড গাড়ি সাশ্রয়ী, এবং আমরা জানি পরিবেশ বান্ধবের ফলে অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশে কিন্তু বাড়ছে, এবং তিনি বলছেন যে এখন যে সার্ভিসের যে সেন্টারগুলো সেটুগুলো কিন্তু বাড়ছে, তাহলে এই হাইব্রিড গাড়ি কিন্তু আসলে, উজ্জ্বল, আমরা বলতেই পারি পরবর্তী যারা গাড়ি কিনবে তাদের জন্য যে সুবিধাগুলো বলছে তারা যদি সেটা মনে করে তাহলে হাইব্রিড গাড়ি কিনতেই পারে। নাফিস, সিফাত শাহরিয়াল জানাচ্ছিলেন পরিবেশ বান্ধব একটি গাড়ি, টেকসই গাড়ি।
এবং এই গাড়ির পাশাপাশি একটু দেশের স্টার্ট আপের যে অবস্থানটা, স্টার্ট আপ যারা স্টার্ট আপের সংখ্যা এখন 25,000 এবং এসব স্টার্ট আপ কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবং রাজধানীতে হুয়াওয়ের যে তিনটি প্রোগ্রাম চালুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেখানে এই তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন এবং হুয়াওয়ের সেখানে ছিলেন প্রতিমন্ত্রী সহ হুয়াওয়ের টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিও প্যান জুনেফং ও চুয়েটের ইসিই বিভাগের তিন অধ্যাপক ডক্টর এ মশিউল সহ অন্যান্যরা। প্রোগ্রামগুলো হচ্ছে এমন যে আইসিটি ইনকিউবের ইনকিউবেটর অ্যাপ ডেভেলপার এবং টেক উইমেন, এবং এই প্রোগ্রামগুলো দেশের আইসিটি খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছে সেখানকার বক্তারা। এবং তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম, হাইটেক পার্ক নিয়ে কথা বলছিলাম। হাইটেক পার্ক নিয়ে যেটা বলতে চাই উজ্জ্বল, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তিতে কর্মসংস্থান সৃষ্টিতে একটি হাইটেক পার্কের নির্মাণ হচ্ছে বিভিন্ন জেলায়, তারই সাথে সাথে যেখানে তথ্য প্রযুক্তির কর্মীদের দক্ষতা বাড়ানো সহ নানা প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে। এবং এই হাইটেক পার্ক নির্মাণ হলে দেড় বছরেরও কম সময়ে সব হাইটেক পার্ক নির্মাণ শেষ করতে চাচ্ছে। এবং কর্মসংস্থানের কথা বলছিলেন, তরুণ তরুণীদের যে কর্মসংস্থানের সহ তাদের যে আর্থিক সচ্ছলতা সেটি ফিরে আসবে। উজ্জ্বল, বরিশালে প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বাড়ানোর জন্য নথুল্লাবাদে নির্মাণ শুরু হবে হাইটেক পার্ক, সেটারই আজ ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। সেখানে রয়েছে সহকর্মী ফিরদাউস সোহাগ, তার কাছে জানতে চাইবো। ফিরদাউস সোহাগ আমাদেরকে জানাবেন যে প্রযুক্তি খাতে উদ্যোক্তা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য নথুল্লাবাদে যে হাইটেক পার্কের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেখানে যারা উদ্যোক্তা হতে চায় বা যারা এরকম কাজের সাথে সম্পৃক্ত হতে চায় তাদের উচ্ছ্বাসটা কেমন, তারা আসলে কি প্রকাশ করছে আপনার কাছে? নাফি, আপনাকে ধন্যবাদ। আসলে বরিশাল নগরী, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগবাসীর জন্য আজকে কিন্তু একটু আনন্দের দিন, চমৎকার দিনটি আজকে। বরিশালের মানুষরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল এরকমের একটি বিষয়ের জন্য। এর কারণ একটাই, সেটি হচ্ছে এই যে ঘণ্টাখানেক আগে, এখন থেকে ঠিক এক ঘন্টা আগে কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইটি বা হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। তিনি যখন বলছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আমরা সেখানে ছিলাম, তিনি কিন্তু মানে যে কথাগুলো বলছিলেন সবাই আনন্দে প্রকাশ করতেছিল তখন। বিষয়টি এই কারণেই যে বরিশালের মানুষকে, বরিশালের তরুণদেরকে কিন্তু বিদেশে বা ঢাকায় যেতে যাওয়ার জন্য যে চেষ্টা উৎসাহ, এটি আর দরকার হবে না, কারণ এখানে বসেই কিন্তু বিদেশের টাকা তারা ইনকাম করতে পারবে। এখানে যে পার্কটি, হাইটেক পার্কটি নির্মাণ করা হচ্ছে, যেটির ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন করা হলো, সেটি আগামী দুই বছরের মধ্যে নাগাদ কাজ শেষ হতে পারে এমনটি মন্ত্রী বললেন। এবং সেটি তৈরি হওয়ার পর কিন্তু বরিশালের যে যারা শিক্ষিত তরুণ রয়েছে তাদের কিন্তু কর্মসংস্থান হবে এবং এখানে একসাথে বছরে 1,000 জনের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এবং একই সাথে কিন্তু প্রশিক্ষণে 1,000 জন পেলেও এখানে কর্মসংস্থান হবে কিন্তু একেবারেই 3,000 জনের। একটু জানিয়ে রাখি, আমার পেছনে যেটি আমরা দর্শকরা দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকদের আমরা দেখাবার চেষ্টা করছি, এটি কিন্তু শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এটির নির্মাণ কাজ কিন্তু আরও আগে শুরু হয়েছিল, নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী এই বছরের মধ্যে যে কোনো দিন উদ্বোধন করবেন এমনটিও কিন্তু বলেছেন। এটির পাশাপাশি এই বঙ্গবন্ধু আইটি যে সেন্টার, এটির যে আছে, যেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, সেটি কিন্তু এই দুটির সন্নিবেশনেই কিন্তু বরিশালের কর্মসংস্থান হবে। এবং এখানে আমরা যেটা জানতে পেরেছি মন্ত্রীর মাধ্যমে, এখানে কিন্তু 1,700 কোটি টাকা এখানে টোটাল সারা দেশে ব্যয় করা হচ্ছে, 92টি আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে, তারই একটি কিন্তু এটি। তো সময়ের অভাবে আমরা আরও বিস্তারিত জানাবার চেষ্টা করব ভবিষ্যতে। এই ছিল বরিশালের যে আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে তার সর্বশেষ তথ্য। বরিশালের ফিরদাউস সোহাগের কাছ থেকে জানছিলাম হাইটেক পার্ক সম্পর্কে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টিতে এবং বিভিন্ন উদ্যোক্তা নিয়ে কথা তিনি বলছিলেন কিভাবে বেড়ে যাবে। এই সময় একটি বিরতি নেওয়ার সময়টা হয়ে গেল, বিরতির পর আবারও অন্য গল্প নিয়ে আমরা ফিরব। নাফি, ফিরে এলাম বিরতির পর ইবাজার নিয়ে। নাফি, যখন আপনি সিনেমা দেখেন, মোবাইলে এখন মনে হয় বেশি সিনেমা দেখা হয় আপনার,
উজ্জ্বল, এই সিনেমা দেখা নিয়ে একটা ইতিহাস রয়েছে এবং আমার কাছে আমার নিজস্ব ইতিহাস যে যখন করোনার সময়টা চলছিল তখন মোবাইলের এই ছবি দেখেই মানুষ আমরা যারা আছি বাসায় ছিলাম সময় কাটিয়েছে। নেটফ্লিক্সটা সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে সেই সময়টায়, এবং নেটফ্লিক্সের বলতে হয় পাশাপাশি অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে, বাংলাদেশেও রয়েছে হইচই, বায়োস্কোপের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম। এবং নেটফ্লিক্সের যেহেতু কথা বলছিলেন, একটি ছোট্ট ইতিহাস রয়েছে যে বর্তমানে নেটফ্লিক্সের যে দর্শক 1997 সালে যাত্রা করেছিল নেটফ্লিক্স, এবং 22 কোটিরও বেশি সাবস্ক্রিপশন রয়েছে নেটফ্লিক্সের। এবং করোনার প্রথম বছরে লভ্যাংশ বাড়লেও কমেছে চলতি, যেটা বলছিলাম করোনার সময় অনেকেই এই নেটফ্লিক্সটা ব্যবহার করেছে এবং এই বর্তমান এই বছরটায় কমে চলতি বছরে অনেকটাই কমেছে নেটফ্লিক্সের ব্যবসা। এবং উজ্জ্বল, দেখতে দেখতে এই বাজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ঘড়ির সময়টা বলছে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই, যদি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে চান, facebook.com/tv.ekhon সেখানে গিয়ে ভিজিট করে ফেসবুকে আপনারা দেখতে পারবেন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।